তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি ইকো পার্কের সামনে, ঠিক আছে। তো এই নিচ দিয়ে যাবো, সাবওয়ে নিচ দিয়ে যাবো ইকো পার্কের দিকে। তো এখন রয়েছে ঠিক ইকো পার্কের সাবওয়ে সামনে রয়েছে, ঠিক আছে। এখন নামলাম আমরা বাস থেকে সবে, তো ইকো পার্কে চলো গাইস, ইকো পার্কের দিকে যাওয়া যাক এই সাবওয়ে থেকে। এখন আমরা সাবওয়ে থেকে নিচ থেকে নামছি, রয়েছে দেখতে পাচ্ছ সামনে যাও সাবওয়ে, ঠিক আছে চলো। ফাইনালি চলে এসেছি আমরা ইকো পার্কের সামনে, ঠিক আছে। দেখতে পাচ্ছ ইকো পার্ক সামনে রয়েছে আমার, সাবওয়ে থেকে বেরিয়ে ইকো পার্ক পুরো একদম সামনে রয়েছে আমার। এই দেখো দু নম্বর গেট এখানে, এটা ইকো পার্কের, তো এটা দেখতেই পাচ্ছ ইকো পার্ক। আর এটা হলো দু নম্বর গেট ইকো পার্কের, ঠিক বাইরেটা এরকম দেখতে ইকো পার্কের কাউন্টার। তো দেখতেই পাচ্ছ এখানে এন্ট্রি ফি হলো 30 টাকা, ঠিক আছে। তো তোমার 30 টাকা দিয়ে এন্ট্রি করতে হবে, তো এখান থেকে টিকিট কেটেই তোমরা প্রবেশ করতে হবে ভেতরের দিকে। ফাইনালি অনেক দিন পরে ইকো পার্কে এসেছি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এই সাইডে, তো গাইস তোমাদেরকে একটা কথা বলে দিই, ঠিক আছে, কলকাতার মধ্যে সব থেকে বড় পার্ক হলো এই ইকো পার্ক, ঠিক আছে। কলকাতার মধ্যে কেন গাইস, ইন্ডিয়ার মধ্যে মনে হয় ইকো পার্কের মতো কোনো জায়গায় এত বড় পার্ক তোমরা পাবে না, ঠিক আছে। তো কলকাতায় তোমরা আসছো যদি অবশ্যই ইকো পার্ক তোমরা আসবে, আর কলকাতার মধ্যে এত সুন্দর একটা জায়গা ইকো পার্ক, তো না আসে তোমরা অবশ্যই ভুল করবে না। তো তোমরা অবশ্যই ইকো পার্কটা ভ্রমণ করে যাবে আর দেখে যাবে ইকো পার্ক আমাদের কলকাতার কত সুন্দর, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ সবাই এখন সাইকেল প্যাডিং করছে, তো এখান দিয়ে তোমরা যদি সাইকেল প্যাডিং করো তো অবশ্যই 200 টাকাও নেবে, ঠিক আছে। অত ঘন্টা হিসাবে না, 1 ঘন্টা 2 ঘন্টা তোমাদের ছেড়ে 200 টাকা তোমাদের দিতে হবে, পে করতে হবে। তো এখানে আছে টয় ট্রেনও, আছে টয় ট্রেনও তোমার চড়তে পারো অবশ্যই। তো দেখো এরকম জায়গা খুব সুন্দর। আর আমার বন্ধু, ঠিক আছে, অন্য সাইডটা দিয়ে যাচ্ছি। তো রাজু রয়েছে, আই বল একটু আমি কী করছি, তো আর আমি এসছি আজকে ইকো পার্কে ঘুরতে, ইকো পার্কে ঘুরছি আজকে। তো চলো গাইস সামনের দিকটা তোমাকে দেখাই, খুব সুন্দর সামনের দিকটা আরও। তো গাইস এই দিকটা দেখো, নারকেল গাছ সারি সারি রয়েছে আর সামনে ঝিল, ঠিক আছে, ইকো পার্কে যেটা সাইড দিয়ে ঝিলের সাইড দিয়ে গড়ে উঠেছে, তো সুন্দর লাগছে এটা। তো গাইস আমার সামনে দেখো জাপানি ফরেস্ট, ঠিক আছে। তো এখানে জাপানি ফরেস্ট অফ রয়েছে, তো দেখতেই পাচ্ছ এই জায়গাটা কিরকম দেখতে। তো ভেতরের দিকে আমরা প্রবেশ করি, দেখা যাক ভেতরটা কিরকম দেখতে। তো এই দেখো, এই দিকটা দেখো, এখানে দেখতে পাচ্ছ ঠিক এখানে রয়েছে এরকম বুদ্ধর মূর্তি সব রয়েছে। ওই ভেতরটা দেখো গাইস, খুব সুন্দর একটা গেট এমন টাইপের, ঠিক আছে, জঙ্গল টাইপ রয়েছে এখানটা। ওই দেখো এটা কিরকম লাগছে, খুব সুন্দর লাগছে এটা জায়গাটা। তো এইরকম, ঠিক আছে, জাস্ট দেখো এই লিফটটা দেখো গাইস, পুরো বিল্ডিংটা দেখো খুব সুন্দর। এখান দিয়ে মনে হচ্ছে ঢুকতে পারবো, তো চলো দেখা যাক ভেতর ঢুকতে পারি কি না আমরা। তো এরকম বানানো দেখো, তো এগুলো দেখা যাক, এগুলো এগুলো কাজ হচ্ছে না, এতো হচ্ছে কাজ, এগুলো ঘুরছে দেখো গাইস, এরকম ঘুরছে।
তো আমরা বুদ্ধ মূর্তির সামনে চলে এসেছি, ঠিক আছে? তো এই যে মন্দিরটা তোমার দেখালাম তোমাদের, তো এই যে সেই মন্দিরের দেবতা বুদ্ধ দেব, গৌতম বুদ্ধ। ভাই সব ফুটবল খেলছে, ব্যাস তো গাইস ফাইনালি আমরা কটেজের দিকে চলে এসেছি, ঠিক আছে? যেখানে বাড়ি ঘর রয়েছে, বিচলি টাইপের রয়েছে কটেজের, দেখতে পাচ্ছ সামনে রয়েছে। তো চলো সামনে দিকে যাচ্ছি আমরা কটেজের। দেখো সুন্দর সুন্দর সব গাছে ফুল রয়েছে, আর ওই সামনে রয়েছে কটেজ, সব ঘর বাড়ি। ইকোপার্কে যদি এসে থাকো তোমরা, তো অবশ্যই তোমরা এদিকে এসছো কটেজের দিকে, খুব সুন্দর একটা জায়গা এইটা। এদিকে তো গাইস ফাইনালি দেখো কটেজ, এ ছোট ছোট ঘর রয়েছে এদিকে, আর খুব সুন্দর দেখতে কটেজগুলো, ঠিক আছে? বিচুলি টাইপের আদব কায়দা বানানো এখানটা, তো দেখতে পাচ্ছ বিচুলি তো একটা অসাধারণ। তো এই দেখো জায়গাটা, দেখো প্রচণ্ড রোদ দূর গাইস, তাই জন্য তাকাতে অসুবিধা হচ্ছে। তোমাদের গাইস ব্যাক সাইডটা দেখাচ্ছি, ঠিক আছে? তো এই দিকটা দেখো গাইস, অসাধারণ লাগছে গাইস, অসাধারণ। আমার সামনে দেখতে পাচ্ছ একটা নতুন একটা কটেজ রয়েছে সামনে, দেখতে পাচ্ছ এটা খুব সুন্দর একটা জায়গা এখানে। আর ওই চারপাশেটা দেখো গাইস, অসাধারণ একটা জায়গা। তো গাইস আমরা এখন দেখো একটা আলাদা নতুন একটা সুন্দর জায়গা চলে এসেছি ইকো পার্কের মধ্যেই। তো এই সাইডটা দেখতে পাচ্ছ ফরেস্ট টাইপের, সব এখানে গাছ ঝোপঝাড় রয়েছে, তো বুঝতেই পারছি ঝোপঝাড় কিসের জন্য রয়েছে। তো পার্কের মধ্যে কম বেশি তো থাকে, কিন্তু ইকো পার্কে এই সাইডটা বেশি পরিমাণে রয়েছে। তো রোমান্সের একটা জায়গা এই জায়গাটা, ঠিক আছে? সুন্দর, তো রোমান্স তো হবেই চারটে সাড়ে চারটে পাঁচটার দিকে, সন্ধ্যা ঘনিয়ে আসবে রোম্যান্সও তত বাড়বে। এখন এরকম রয়েছে সবাই, তো গাইজ আমি আরেক জায়গায় নতুন একটা জায়গা চলে এসেছি। তো তোমাদের দেখাচ্ছি কোন জায়গাটা এসেছি ইকো পার্কের মধ্যে, ঠিক আছে? তো চলো দেখাই তোমাদের পেছন সাইডটা কোন জায়গায় এসেছি আমি। এখন চলে এসেছি মাস্ক গার্ডেনের মধ্যে, ঠিক আছে? দেখতে পাচ্ছ ওখানে মাস্ক সব এখানে সাজানো রয়েছে, রং বেরোতি মাস্ক সাজানো সব। তুমি দেখো এখানে নানা রকম মাস্ক রয়েছে, মুখোশ দেখতেই পাচ্ছ। দেখো সুন্দর সুন্দর মুখোশ রয়েছে, ঠিক আছে? এখানে সব মুখোশ দিয়ে সাজিয়ে রেখেছে জায়গাটাকে সুন্দর করে। এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখো গাইস, এই মুখোশের জন্য গাইস একটা আলাদাই সৌন্দর্য এই জায়গাটা লাগছে, যেহেতু দেখো এখানে মাস্ক বড় বড় মুখোশ টাইপ করে রেখেছে, এখানে মাস্ক যেটুকু নাম দিয়েছে। দেখো দেখতেই পাচ্ছ এখানে, এটা খুব সুন্দর।
ওই দেখ দেখো